সাবস্ক্রাইব করো বাংলা মোটিভেশনাল স্পিচ চ্যানেলকে এবং নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। মাই ডিয়ার পরীক্ষার্থীগণ, কেমন বোধ করছো সবাই? যেমনই বোধ করো না কেন, বাস খাবার ভয় সবার মধ্যেই আছে, এটা আমি জানি। কারণ এই বাস আমিও খেয়েছি, আমার ছোট ভাই বোনরাও খেয়েছে। তাই কমন না পেলেও যাতে বাস না খাও সেজন্য আজকের এই আয়োজন। যাদের পরীক্ষা বিষয়ক প্রয়োজনীয় বিষয় জানার জন্য অভিভাবক বা বড় ভাই বোন নেই, আজ কিছু সময়ের জন্য আমাকেই অভিভাবক বা বড় ভাই ভাবতে পারো। বয়স তো আর কম হলো না, অভিজ্ঞতা শেয়ার করার এই তো সুযোগ। তোমাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটি দুটি অংশে থাকছে, প্রথমত বাংলা দ্বিতীয় পত্র, দ্বিতীয়ত বাংলা প্রথম পত্র। বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি এবং এইচএসসি উভয়দের রচনামূলক অংশ থাকে। এখানে ছাত্রছাত্রীরা যে ভুলগুলো বেশি করে থাকে তা নিয়ে আগে বলি। সারাংশ ও সারমর্মে 10 মার্ক থাকে বলে অনেকে মনে করে মেলা লিখতে হবে, নইলে ভালো নম্বর পাওয়া যাবে না। ভুলটা এখানেই, সারাংশ মানে মূল অংশটা লিখতে বলা হয়েছে তোমাকে, তাই এটা 3-4 লাইনের বেশি লেখা উচিত নয়, সেটা যত বড়ই সারাংশ বা সারমর্ম হোক না কেন। আচ্ছা, সারাংশ সারমর্ম যদি কমন না পাও, অর্থাৎ একেবারে নতুন লাগে, কি করবা তখন? চিন্তার কোনো কারণ নেই, প্রশ্নটি ভালোভাবে পড়ে 3-4 গুরুত্বপূর্ণ লাইন দাগিয়ে নাও, তারপর সেগুলো লাউ আকারে থাকলে তুমি কদু আকারে লিখো। মানে যদি প্রশ্ন থাকে, জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষে সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, তাহলে তুমি লিখবে, মনুষ্যত্ব জ্ঞান চর্চার মাধ্যমে মানুষ উন্নতি করছে। প্রশ্ন সাধু অথবা চলিত যে ভাগের থাকুক না কেন, পুরো খাতায় তোমাকে শুধু চলিত ভাষায় লিখতে হবে, কোনোভাবেই সাধু ভাষা লেখা যাবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আবার পত্র দরখাস্তের ক্ষেত্রে চেষ্টা করবে দরখাস্ত দেওয়ার, কারণ দরখাস্ত এক পাতা ভালোভাবে লিখলে পুরো নম্বর পাওয়া যায়। এক্ষেত্রে দরখাস্ত লেখার প্যাটার্ন ও মূলভাব প্রধান বিষয়। প্রশ্নে পত্র দরখাস্তের জন্য নির্দিষ্ট একটি নাম উল্লেখ করা থাকে, যদি থাকে তবে সে নামই সেটি লিখতে হবে, নিজের নাম কিংবা অন্যের নাম ব্যবহার করলে মার্কস কর্তন করা হবে। এবার আসি ভাব সম্ভাষণ নিয়ে। ভাব সম্ভাষণে ভালো নম্বর পাওয়ার উপায় হলো প্রথমে টাইটেল দেয়া, তারপর 2 আঙ্গুল নিচে মূলভাব 3-4 লাইনে লিখবে, এরপর 1 আঙ্গুল ফাঁকা দিয়ে পরের প্যারায় বিস্তারিত বর্ণনা লিখবে। এ বর্ণনায় যত পারো কবি ও লেখকদের উক্তি ব্যবহার করবে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনোই আলো নিয়ে খেলতে পারে না। এভাবে গুরুত্বপূর্ণ কথা ও ব্যাখ্যা 8-10 লাইনে লিখবে। শেষে আরেকটি প্যারা দিয়ে শিক্ষণীয় বিষয় 2-3 লাইনে লিখবে। আশা করি এভাবে লিখলে পুরো নম্বর তুমি পাবে। এরপর আসি রচনা লেখা নিয়ে। রচনা কে কয় পাতা লিখেছ তা গুরুত্বপূর্ণ নয়, বরং কে কয়টা পয়েন্ট দিয়েছ তা গুরুত্বপূর্ণ। যেমন মানব কল্যাণে বিজ্ঞান, এই রচনা লেখার ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান, এভাবে যতগুলো পারো পয়েন্ট লিখো ও ব্যাখ্যা করো। প্রতিটি পয়েন্ট অল্প অল্প করে লিখে পয়েন্ট সংখ্যা বাড়াও, দেখবে অল্প লিখেও ভালো মার্কস পাবে। এবার আসি প্রতিবেদন লেখা নিয়ে। প্রতিবেদনে অপ্রয়োজনীয় কথাবার্তা না লিখে ডিরেক্ট মেইন পয়েন্টে সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবা। যেমন যানজট নিরসনে সংবাদপত্রের নিকট প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমার এলাকা ও রাস্তার ঠিকানা উল্লেখ করে সমস্যা তুলে ধরবা। যানজটে কী পরিমাণ সময় ব্যয় হচ্ছে, শিক্ষাক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে তা তুলে ধরবা। যত বেশি সমস্যা তুলে ধরবা প্রতিবেদন তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। আবার সমস্যা সমাধান হলে কী কী উপকার হয় তাও তোমাকে লিখতে হবে। মোট কথা, সমস্যা ও সমাধান যত বেশি পারো লিখো। তোমার সমস্যা দেখে স্যারও যেন ইমোশনাল হয়ে যায়, স্যার ইমোশনাল হলে মার্কস ভালো পাওয়া যায় তা তো জানোই। আর ব্যাকরণ অংশে লিখিতর ক্ষেত্রে মেইন বিষয়টি শুধু লিখবা এবং সংজ্ঞায় উদাহরণ দেওয়ার চেষ্টা করবা। প্রশ্নে চাওয়া ব্যতীত কোনো কিছু লিখে সমানষ্ট করবা না, কারণ রচনামূলক অংশে ব্যাপক লিখতে হয়। এই ছিল বাংলা দ্বিতীয় পত্রের কান পড়া। এবার আমরা বাংলা প্রথম পত্র নিয়ে শর্টকাটে জানব। অন্তত 3 সময় নিবা বাংলা প্রথম রিভিশন দেওয়ার জন্য। যারা গত 2 বছরে বাংলা প্রথম পত্র তেমন পড়োনি তাদের জন্য আমার পরামর্শ হলো, গদ্যের ক্ষেত্রে অনুশীলনীর পাঠ পরিচিতি ও পদ্যের মূলভাব ভালোভাবে পড়া। এতে তোমরা সহজেই গ ঘ এর উত্তর লিখতে পারবা। গত বছরে গদ্য ও পদ্য থেকে যে প্রশ্নগুলো এসেছে ওইগুলো পরে পড়বা, কিন্তু যেগুলো থেকে প্রশ্ন হয়নি মনে করবা সেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং ওইগুলো আগে পড়ে নিবা। গুরুত্বপূর্ণ গদ্য পদ্যগুলো গাইড বইয়ের শুরুতে পাবা 3 ও 5 দেয়া। আর সহপাঠের নাটক ও উপন্যাসে যেহেতু অনেক বড়, তাই সময় না পেলে ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এবং মূলভাব অবশ্যই অবশ্যই জেনে নিতে হবে তোমাকে। এক্ষেত্রে কার চরিত্র কী, কে কী কাজ করেন এইসব মনে রাখবে, তাহলে বানিয়ে বানিয়ে একটি পরিচ্ছন্ন সুন্দর উত্তর লিখতে পারবে তুমি। পরীক্ষার দিন সকালে অবশ্যই প্রতিটি গদ্য পদের পাঠ পরিচিতি রিভিশন দিয়ে নিবে, সেই সাথে লেখক ও কবিদের নামগুলো একটি বেশি রিভিশন দিবা, কারণ পরীক্ষায় লেখক ও কবিদের নাম লিখলে ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। আর সৃজনশীলে 10-10 পাবার উপায় এবং পরীক্ষার সর্বোচ্চ নাম্বার পাবার ভিডিওগুলো উপরে ডান কোণে আই বাটনে অথবা ডিসক্রিপশনে গেলেই পেয়ে যাবে।
যেহেতু এই ভিডিও দুটিতে পরীক্ষার খাতায় লেখা নিয়ম থেকে শুরু করে মার্জিন টানা পর্যন্ত এ টু জেড বর্ণনা করা হয়েছে, তাই এই বিষয়ে আর বললাম না। তো কেমন লাগলো আমাদের এই কান পড়া? যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাও। এরপর আমরা ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রে টোটকা নিয়ে তোমাদের সামনে দ্রুত হাজির হব। এজন্য আমাদের অনুপ্রেরণা দিতে লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। পরের ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দাও। শুভকামনা তোমাদের পরীক্ষার জন্য। উইশ ইউ অল দ্য বেস্ট।